স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আমি আজকে কথা বলতে যাচ্ছি বিইউএক্স নিয়ে। এই সেমিস্টার যে অনলাইনে হচ্ছে সেই বিষয়টা আমরা সবাই জানি, তবে কিভাবে হচ্ছে বা কিভাবে হওয়ার কথা ছিল অনেকেই অনেক জল্পনা কল্পনা, অনেক আজব গুজব, অনেক ধরনের নিউজ আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম। আমরা কিছুদিন আগেই জানতে পেরেছি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি তাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বিইউএক্স চালু করতে যাচ্ছে। রিসেন্টলি কিন্তু এটা লঞ্চ হয়ে গেছে এবং এটার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। সো আমরা সবাই কিন্তু যারা এবার এই সেমিস্টারটা এনরোল করব, এই সেমিস্টারটা কন্টিনিউ করব, তাদের অনলাইনে সেমিস্টারটি কন্টিনিউ করতে হবে ফর করোনা ভাইরাস প্যান্ডেমিক। সো মানে এই সেমিস্টারের সম্পূর্ণ কার্যক্রম অনলাইনে হবে। সো আমাদের এই ব্যাপারটা ভালো করে জানা দরকার, অ্যাকচুয়ালি বিইউএক্সটা কি, আমরা কোথা থেকে কি করব না করব, সবকিছুই আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি দেখতেও পারেন, আমার কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যেটা না বললেই নয় সেটা হলো, আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। সো লেটস গেট স্টার্টেড। স্বাগতম সবাইকে আবারও আমার ভিডিও দিতে। সো স্ক্রিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গুগল ডক যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু অলরেডি স্যার গুগল ডকের যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু অলরেডি আনাজিয়া স্যার ইমেল করে সবাইকে পাঠিয়ে দিয়েছে। তারপরে যদি কেউ না পেয়ে থাকে তাহলে এটা আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, এখানে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে চলে আসে। এখানে কিন্তু আমাদের সামার যে সেমিস্টারটা আছে 2020 সামার, এই সেমিস্টারটা অনলাইনে যে আপনি এক্সিকিউট করবেন বিইউএক্স এ যে আপনার অ্যাকাউন্ট খোলার প্রসিডিওর এবং কোর্সের এনরোলমেন্ট ফর্ম ওটা ফিল আপ করার প্রসিডিওর সবকিছু কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে এখানে। এটা আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে বা আপনার ইমেলে আসলে ইমেলটা চেক করে ভালো করে পড়ে নিয়ে তারপরে বিইউএক্স এ কাজ করতে যাবেন। আশা করি সবাই বিইউএক্স এ অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। তারপরে অনেকের যেটা ঝামেলা হচ্ছিল যে অনেকে যেহেতু বিইউএক্স যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা 1 তারিখে মানে জুলাইয়ের 1 তারিখে কিন্তু পাবলিশ হয়নি, আরও 1-2 দিন বা 3 দিন আগে এটা পাবলিশ হয়েছে। সো এটার কারণে অনেকেই আগ্রহের বসে এবং আমিও রেজিস্ট্রেশন করেছি, অনেকে জি সুইট ছাড়া, এই জন্য জি সুইট ইমেল ছাড়া তারা টেম্পোরারি যারা জি সুইট ছাড়া এই মানে বিইউএক্স অ্যাকাউন্ট খুলেছে তাদেরকে কিন্তু ইমেল সেকশনে যে মানে অ্যাকাউন্টে লগ ইন করে কিন্তু ইমেল সেকশনে যে জি সুইট অ্যাকাউন্টটা দিয়ে দিতে বলেছে। অবশ্যই জি সুইট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি সবার থাকার কথা, যদি কারো না থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কেননা এইটার মাধ্যমে কিন্তু বাকি কার্যক্রম হবে। সো অবশ্যই জি সুইট অ্যাকাউন্ট মাস্ট, জি সুইট অ্যাকাউন্ট ইজ এ মাস্ট। আর একটা যেটা সমস্যা হচ্ছিল পাবলিক ইউজার নেম স্যার একটা মানে আপনার ইউজার নেম যেটা পাবলিকালি দেখতে পাবে সবাই, এই ইউজার নেমের যে ফরম্যাটটা ছিল এই ফরম্যাটটা কিন্তু আমরা পরে পেয়েছি। 30 তারিখে আমাদের মেল আসছিল এই ফরম্যাটে, এইভাবে পাবলিক ইউজার নেম সেট করা। সো আমরা কিন্তু এটা ফলো করিনি। আগের দিন বা তার আগের দিন যখনই এই বিইউএক্স প্ল্যাটফর্মটা পাবলিশ হয়েছে, লঞ্চ হয়েছে, তখন কিন্তু আমরা আমাদের পাবলিক ইউজার নেম আমাদের সুবিধা মতো দিয়ে নিয়েছি। সো তারা পাবলিক ইউজার নেম চেঞ্জ করতে পারবো না কিন্তু আপাতত। সো এখন সবার যাতে পাবলিক ইউজার নেমের ঝামেলাটা যায় এই জন্য কিন্তু স্যার করেছে কি, অনলাইন ক্লাস এনরোলমেন্টের একটা ফর্ম দিয়ে দিয়েছে। অবশ্যই এই গুগল ডকের লিঙ্ক আসে নিচে অনলাইন ক্লাস এনরোলমেন্ট ফর্ম, এটা এখান থেকে ওপেন করে নেবে। অনেকটা এরকম, অর্থাৎ আপনি এই সেমিস্টারে কোন কোন সেকশনে কার কার আন্ডারে কী কী কোর্স করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু বেশ বড় আকারে দেওয়া আছে পাবলিক বিইউএক্স পাবলিক ইউজার নেম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বিইউএক্সের যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে যে পাবলিক ইউজার নেমটা বর্তমানে এক্সিস্ট করে সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে বাকি কিছু ইনফরমেশন আছে সেটা পরে পরে অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন। ওকে, সো পাবলিক ইউজার নেম নিয়ে কথা বলা আপাতত শেষ, বিইউএক্স যাই এবং আপনার অ্যাকাউন্ট যদি না থাকে আমি কিছু স্টেপ সংক্ষেপে দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল রেজিস্টার নামে যাবেন, রেজিস্টার নামে যাওয়ার পর এইরকম একটা পেজে আপনার নিয়ে যাবে, একটু অপেক্ষা করছি। সো এখানে যেহেতু ধরে নিচ্ছি আমরা অলরেডি রেজিস্টার নেই, এখানে ইমেইলে কিন্তু অবশ্যই আপনার জি সুইট ইমেল অ্যাড্রেস দিবেন, জি সুইট না থাকলে অবশ্যই তাড়াতাড়ি কালেক্ট করে নিন। ফোন নেম হিসেবে আপনার ভ্যালিড ফোন নেম দিবেন, পাবলিক ইউজার নেম অবশ্যই এই যে এই id.parts of your name, এখানে যে স্টেপ পরে স্পষ্টভাবে দিয়ে দেওয়া আছে আপনি যদি এখন অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই এই ফরম্যাট ফলো করে অ্যাকাউন্ট খুলবেন, মানে পাবলিক ইউজার নেমটা দিবেন। তারপরে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। আর একটা জিনিস, যেখানে স্টেরিক চিহ্ন আছে অর্থাৎ যে সমস্ত ফিল্ডের পাশে স্টেরিক চিহ্ন আছে সেগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করে নিতে হবে। কান্ট্রি হিসেবে আপনি কান্ট্রি যেটা বাংলাদেশ সেটা বা বাইরের কান্ট্রি হলে বাইরের কান্ট্রি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন। হাইস্ট লেভেল অফ এডুকেশন কমপ্লিট আপনারা এখান থেকে পড়ে নেবেন, কারো যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিট থাকে বা সেকেন্ডারি অফ হাই স্কুল এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, যেটা কিন্তু ফর্মে এখানে দেওয়া আছে সেকেন্ডারি বা হাই স্কুল। আর কারো যদি অন্যটা সিলেক্ট করা লাগে বা অন্যটা সিলেক্ট করার যোগ্য হয় এই জায়গায় বা আপনি মনে করেন অন্য কিছু, তাহলে অন্যটা সিলেক্ট করতে পারেন।
ওকে, জেন্ডার হিসেবে জেন্ডার তো জানেন, এটা বলার কিছু নেই। ইয়ার অফ বার্থ আপনার বার্থ ইয়ার দিতে হবে, এবং ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট বা স্কুল অবশ্যই আপনি ঠিকভাবে জেনে আপনার ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করে নেবেন, এবং ইউজার টাইপ এখান থেকে অবশ্যই আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ফ্যাকাল্টি হলে ফ্যাকাল্টি। সো আমি স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট সিলেক্ট করলাম। পিন বা স্টুডেন্ট আইডি, এখানে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই এখানে দিবেন, এবং আই এম স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি, যদি আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্ট খুলে এটা লিখে আই অ্যাগ্রি দিয়ে তারপরে এখানে ক্রিয়েট মাই বিইউএক্স বা ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করতে হবে, তাহলে আপনার জিমেইলে একটা মেল যাবে বিইউএক্স থেকে, বিইউএক্স ডট ব্র্যাক ইউ ডট এরকম কিছু একটা মেল থেকে তারপরে যাবে, সেখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা বিইউএক্স এর জন্য যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে। ডেটা দিয়ে সাবমিট করার পরে আমাদের মেইল চেক করতে হবে, জি সুইটে একটা মেইল আসবে আমাদের বিইউএক্স থেকে, সাপোর্ট ডট বক্স থেকে, ওই মেইল থেকে, সেখান থেকে আমাদের অ্যাক্টিভেশনের বিইউএক্স এর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের একটা মেইল আসবে, সেখান থেকে আমি যেভাবে অ্যাক্টিভেট করলাম এইভাবে আপনারা আপনাদের অ্যাক্টিভেটর অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজেই বিইউএক্স এর অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে নেবেন, আদারওয়াইজ বিইউএক্স এর কার্যক্রম করতে পারবেন না আপনি। আমরা দেখে নিলাম কিভাবে বিইউএক্স এ একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হয়। সো আমরা এখন আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নিচ্ছি, আমি সাইন ইন করে নিচ্ছি, আমার অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিলাম। ওকে, সো এইখানে আপনি অলরেডি যে কোর্সগুলোতে এনরোল করেছেন সেই কোর্সগুলো কিন্তু এখানে দেখাবে। আমি আপাতত এই কোর্সগুলো আমি একটা একটা করে ঢুকে দেখাবো, তার আগে কোর্সে আপনার তো এনরোল করতে হবে, এইগুলো তো থাকবে না ফার্স্টে মাই কোর্সে। এটা কিন্তু আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, আপনি লগ ইন করার পরে সাইন ইন করার পরে এখানে নিয়ে যাবে। সো এখানে উপর দিয়ে কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনি যদি কোর্সে এনরোল করে না থাকেন তাহলে এটার জন্য কিন্তু বিইউএক্স কোর্সে যেতে হবে অবশ্যই, এবং এখান থেকে যেয়ে আপনার কোর্সটা খুঁজে নিতে হবে। খোঁজার জন্য অপশন সার্চ ফর এ কোর্স রয়েছে, যেখানে কোর্স কোড লিখে সার্চ দিলে খুব সহজে কিন্তু এসে পড়বে, বা ডিপার্টমেন্ট ওয়াইজ বা স্কুল ওয়াইজ আপনি কিন্তু সার্চ করে নিতে পারেন। সো এখানে সাপোজ আমি MAT 215 এখানে আমি এনরোল করতে চাচ্ছি, তো MAT 215 লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার MAT 215 ওই কোর্স কোড অনুযায়ী এসে পড়লো, যেমন ম্যাথমেটিক্স কমপ্লেক্স ভেরিয়েবলস অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাতে আমি ট্যাপ করি তাহলে আমার কোর্সে নিয়ে যাবে। এখন এই কোর্সে আমি এনরোল করতে চাচ্ছি, সো আমি এখান থেকে এনরোলে ক্লিক করে দেবো, উপর থেকে বা নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে এনরোলে ক্লিক করলে কিন্তু আমি কোর্সে এনরোল হয়ে যাব। ওকে, এখানে দেখুন মাই কোর্সে কিন্তু তিনটা কোর্সের পাশাপাশি আরো নতুন একটা কোর্স আমার এসে পড়েছে, কমপ্লেক্স ভেরিয়েবলস অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই কোর্সের ভিতরে আমি এখন ঢুকতে চাচ্ছি। তবে তার আগে এখানে দেখুন রিজিউম কোর্স আছে, আর বাকি তিনটা অর্থাৎ বাকি তিনটা কিন্তু আমি ওপেন করেছিলাম আগে এবং কিছু ক্লাস করেছি আজকের জন্য। ক্লাসগুলো কিন্তু সবই কিন্তু রেকর্ডেড লেকচার এবং ইউটিউব ভিডিওর লিঙ্ক এবং ইউটিউব ভিডিওগুলো ভালোভাবেই চলে। আমি আপাতত এই কোর্সের ভিতরে, এখানে ঢোকার আগে আর একটা জিনিস, আপনি যদি কোনো কারণে কোনো কোর্স ড্রপ দেন তাহলে কোর্স তো করবেন না, সো সেই ক্ষেত্রে আপনার আনএনরোল করতে হবে। সো সেই আনএনরোল করার অপশন হলো আপনি ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে এই যে সেটিংস, সেটিংস এর উপরে ক্লিক করার পরে এখানে আনএনরোল অপশন রয়েছে, আনএনরোল দিলে কিন্তু আনএনরোল হয়ে যাবেন, অর্থাৎ এই কোর্সটা আপনার ড্যাশবোর্ড থেকে চলে যাবে। আর ইমেল সেটিংস, যে এই জিনিসটা কিন্তু ছাত্রদের অনেকেই জানা দরকার, এটা কিন্তু ইমেল সেটিংস এর উপরে ট্যাপ করে অবশ্যই রিসিভ কোর্স মেইলস এটা যাতে সিলেক্ট করে সেভ সেটিংস দিয়ে দিবেন, তাহলে আপনার কোর্স রিলেটেড যে কোনো মেইল যেটা আসবে সবকিছু কিন্তু আপনার মেইল আসবে, আদারওয়াইজ এই এই অপশনটা যদি সিলেক্ট করা না থাকে এই টিপ বক্স তাহলে কিন্তু আপনি কোর্স রিলেটেড মেইলগুলো পাবেন না। আমি আপাতত কোর্সে ঢুকে যাচ্ছি, ওই কোর্সের উপরে ক্লিক করলে বা ভিউ কোর্সের উপরে ক্লিক করলে এসে পড়বে, এখান থেকে স্টার্ট কোর্স আপাতত এখানে আছে, তো আপনি এখানে চাইলে কিন্তু স্টার্ট কোর্স দিতে পারেন এবং আস্তে আস্তে দেখাবে। এবং এখানে কোর্স হিসেবে ডান দিক থেকে আমি দেখতে পাচ্ছি নিচের দিকে আজকের ডেট, আজকের টাইম দেখাচ্ছে এবং কোর্স কবে শেষ হবে সেটা দেখাচ্ছে, আফটার দি ডেস। সো এই এই ডেটের পরে কিন্তু এই কোর্স ম্যাটেরিয়ালগুলো সরিয়ে নেবে। কোর্স ম্যাটেরিয়াল হিসেবে এখানে আপাতত কোর্সে আপনি কোনো একটা কোর্সে ঢোকার পরে স্বাভাবিকভাবেই কোর্সের এই ট্যাবে নিয়ে আসবে, উপর দিকে কিন্তু চারটা ট্যাব আপাতত দেখতে পাচ্ছি এই কোর্সের ক্ষেত্রে, এক এক কোর্সের ক্ষেত্রে এক এক রকম। এমএনএস এর একটা কোর্স দেখাবো আর একটা সিএসসি কোর্স আপনাদের দেখাই দিব, তাহলে আশা করি সব বুঝতে পারবেন। সো এই কোর্সের ক্ষেত্রে আমি এক একটা ভিডিও দেখলে ভিডিওর পাশে বা যে কোনো সেকশনের পাশে কিন্তু আস্তে আস্তে সবুজ টিক উঠতে থাকবে, সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এখন দেখুন আমি কোর্সে ঢুকলাম মাত্র, এখন আমি সাপোজ ইন্ট্রোডাকশন এখানে দেওয়া, এগুলো কিন্তু টপিক আকারে ভিডিও ভাগ করে দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি রেকর্ডেড ভিডিও এবং ইউটিউবে পাবলিশ করা ভিডিও, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন না তাদের সরাসরি এখান থেকে কিন্তু দেখতে হবে বা আপনার ডাউনলোড করে রাখতে হবে। স্যার ডাউনলোড করার আপনার যদি ইচ্ছা হয় তাহলে ডাউনলোড করে রাখতে পারেন, যদি পরবর্তীতে অফলাইনে দেখতে চান, আর যদি অনলাইনে থাকেন তাহলে আপনি সরাসরি এইভাবে যে কোনো লেকচারের ভিতরে ঢুকে। আমি যেটা বললাম যে ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন না, কেন, সাপোজ এখান থেকে আমি ফার্স্ট অফ অল ভিডিওটা প্লে করে দিই, ভিডিওটা প্লে করলে এই যে দেখুন একটু লোড হচ্ছে, লোড হওয়ার পরে কিন্তু আপনি প্লে করতে পারবেন। ওকে, প্লে হচ্ছে, আমি আপাতত যে সিস্টেম সাউন্ড, এখন দেখুন আমি ভিডিওটা এখানে প্লে করলে কিন্তু আমি ভিডিওটা এখানে ইজিলি দেখতে পাচ্ছি,
ওকে ভিডিওটা কিন্তু আমার চলতেছে, খুবই কোয়ালিটি যথেষ্ট ভালো দেখাচ্ছে। এটা এনএসআর একটা কোর্সের ভিডিও, আমি আরো অন্যান্য কোর্সের অন্য আরেকটা কোর্সের ভিডিও দেখাই দিব নি আপনাদের সুবিধার জন্য। এখন এটা আমি পজ করে দিলাম, এটা কিন্তু আপনি চাইলে ফুল স্ক্রিনে দেখতে পারেন। এখানে আরো কিছু অপশন রয়েছে, স্পিড আপনি ভিডিওর স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, এখানে কিন্তু ভলিউম রকার রয়েছে, অর্থাৎ ভলিউম বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে আপনি আপনার সুবিধা অনুযায়ী দেখতে পারেন। এবং ভিডিও কোয়ালিটি এইচডি দেওয়া আছে এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটা জিনিস, এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা ভিডিওর শেষে মানে অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না, এটা কোর্সের বিভিন্ন কোর্সের উপর ডিপেন্ড করে। এখানে যেমন মাল্টিপল চয়েসেস আছে, এই কোর্স এই ভিডিও দেখার পরে আপনাকে কিন্তু এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে। সো এই কোশ্চেন গুলো অ্যান্সার সিলেক্ট করে জাস্ট আপনি সাবমিট দিলে আপনার অ্যান্সার নিয়ে নেবে। আমি আপাতত এগুলোতে যাচ্ছি না, আমি ক্লাসটা যেহেতু করিনি, করে তারপরে এটা কমপ্লিট করব। আমি আপাতত ব্যাকে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও দেখতে পারেন। আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে আপনি যেটা অনেকে ভাবতে পারেন, সাপোজ আরো একটা ভিডিও আমি দেখুন লক্ষ্য করুন এটার পাশে কিন্তু সবুজ দাগ উঠে, সবুজ দাগ উঠেনি মানে আমি ভিডিওটা এখনো দেখা কমপ্লিট করিনি। আমি সাপোজ এই টপিকে আসলাম, এই টপিকে আসার পরে এখানে দেখুন ভিডিও লোড হচ্ছে, এই যে ভিডিও লোড হওয়ার পরে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এটা কিন্তু প্লে হবে, এটা প্লে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি এই সাপোজ এটা তো ইউটিউব সার্ভারে রাখা, এই ভিডিওটা আমি চাচ্ছি এই চ্যানেল থেকে দেখুন, আর চ্যানেল থেকে বা যার চ্যানেল থেকে আপলোড করা, এখানে উপর দিয়ে গেলে কিন্তু চ্যানেলের নাম দেখা যাবে। তো আপনি যদি এই চ্যানেলের উপরে ট্যাপ করে চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো কন্টেন্ট দেখাবে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি এই জিনিসটা অনেকে এক্সিস্ট করে, এটাকে কোনো বাগ ভাববেন না, ভিডিওগুলো ওইভাবে অ্যাকচুয়ালি আপলোড করা যাতে আপনি বিইউএক্স সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারেন। এবং আপনার যদি দরকার হয় বিইউএক্স সার্ভারে এসে বিভিন্ন ডাউনলোডার দিয়ে চাইলে আপনি ডাউনলোড করে কিন্তু অফলাইনে যতবার ইচ্ছা ততবার দেখতে পারেন। ওকে, সো কোর্সে আসা, কোর্সের ভিডিও দেখা, এটা কিন্তু আশা করি সবার ক্লিয়ার হয়ে। এবার আসি পরবর্তী ট্যাবে ডিসকাশন। সো ডিসকাশন ট্যাবে যখন আমি আসলাম, ডিসকাশন ট্যাব ওপেন হলো, ডিসকাশন ট্যাবে হবে কি, আপনার যত ধরনের প্রশ্ন আছে আপনি অ্যাডে পোস্টে যাবেন, হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আগে ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড প্রশ্ন এখানে কোশ্চেন করতে চান বা ডিসকাশন করতে চান সেটা সিলেক্ট করে নেবেন, টপিক সিলেক্ট করে নেবেন, জেনারেল উইক ওয়ান মানে উইক বেসড টপিকও আপনি সিলেক্ট পারেন। তারপরে আপনার প্রশ্নের টাইটেল এবং কোশ্চেন লিখতে পারেন, এখানে কোশ্চেন লিখতে পারেন, এখানে বোল্ড ইতালিক করার অপশন রয়েছে, বোল্ড আছে, ইতালিক আছে, সাপোজ বোল্ড দিলাম, ইতালিক এমফাসাইজ টেক্সট, তারপরে এখানে আপনি মানে আপনার টেক্সটের ভেরিয়েশন চেঞ্জ করতে পারেন, লেখার ভেরিয়েশন। এখানে কিন্তু আপনি চাইলে লিংক অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি কোনো লিংক দেখিয়ে ওই লিঙ্কে কোনো একটা কিছু আছে সেই বিষয়ে কিছু বুঝতে চাচ্ছেন, ওই লিঙ্কটা চাচ্ছেন আপনি অ্যাড করতে, সো এখানে ওইভাবে অ্যাড করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে ইউআরএলটা দিয়ে ওকে দিলেই হয়ে যাবে। লিঙ্ক ডিসক্রিপশন চাইলে ওই লিঙ্কটা কিসের সে ব্যাপারে কিন্তু আপনারা লিখে দিতে পারেন। এখানে তারপরে কোটের টেক্সট, ব্লক কোটের টেক্সট, আপনি কোনো রাখার কোড করে রাখতে চাচ্ছেন কিনা সেটাও এখানে রয়েছে। তারপরে এই যে কোড টেক্সট, কোড টেক্সট মানে ইন্টার কোড ইয়ার, মানে আপনি সিএসসির স্টুডেন্ট যদি হয়ে থাকেন বা কোড যদি আপনার লেখা লাগে এখানে, তাহলে এই কোডগুলো ওইভাবে লেখার পরে ওই কোডের টেক্সট হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ এখানে আমি একটা লিখলাম system.out.print, এখানে কিছু একটা আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করতে চাচ্ছি, হ্যাঁ ধরেন আমার কোডটা এরকম। এখন আমি এইটুকু অংশ আমার কোডের, এটা কোড যদি সিলেক্ট করি তাহলে আমার কোডের ফরম্যাটে আসবে এবং কোডটা আমাকে কিভাবে দেখাবে দেখুন, এখানে নিচে কিন্তু আপনি প্রিভিউ আকারে দেখতে পারবেন যে আপনার কোড কিভাবে দেখাবে, ব্লক কোড কিভাবে দেখাবে, এমফাসাইজ কিভাবে দেখাবে, স্ট্রং টেক্সট, টেক্সটের ভেরিয়েশন গুলো কিভাবে দেখাবে। তারপর ইমেজের কথায় আসি একটু, ইমেজ এখান থেকে কিন্তু আপনি সরাসরি কোনো যদি সার্ভারের ইমেজ হয় সেই সার্ভারের লিংক কপি করে মানে ওই ইমেজের লিংক কপি করে নিয়ে আসতে পারেন, অথবা আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ বলেন যেখান থেকে লোকাল ফাইলও কিন্তু এখানে চুজ ফাইল থেকে শেয়ার করে আপনার কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা এখান থেকে কিন্তু চুজ করে আপনি আপলোড করে ওকে দিয়ে দিলে আপনার স্টুডেন্ট মানে আপনার ক্লাসমেটটা কিন্তু সহজে এটা দেখতে পারবে। তারপরে এখান থেকে সাবমিট দিতে পারেন, আর ফলো দিস পোস্ট দিলে আপনার অবশ্যই যে পোস্টগুলো ফলো করবেন সেখানে আলাদাভাবে কিন্তু দেখতে পারবেন, এই পোস্ট আই এম ফলোয়িং এখান থেকে আপনি কিন্তু সেই পোস্টগুলো আপনি দেখতে পাবেন যেগুলো ফলো দিস পোস্ট দিবেন। আর পোস্ট অ্যানোনিমাস দেখলে, অ্যানোনিমাস দিলে পোস্ট আই এম ফলোয়িং এ আপনি কিন্তু ওই পোস্টগুলো থাকবে না। আপাতত আমি ক্যান্সেল দিচ্ছি, কোনো কিছু আমি পোস্ট করতে চাচ্ছি না। ওকে, দ্য পোস্ট উইল বি ডিসকার্ডেড। তো ডিসকাশন গেল। সো ডিসকাশন পার্টটা কি, ডিসকাশন পার্টটা হলো এখানে আমি অ্যাডে পোস্টে এসে আমার যে কোনো ধরনের জিজ্ঞাসা আমি সবার সাথে ডিসকাশন করতে পারি এবং আমার ফ্যাকাল্টিদের কাছে জানতে চাইতে পারি যে এই বিষয়ে অসুবিধা হচ্ছে স্যার আমাকে একটু বোঝা, বা এই টপিকটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গায় অসুবিধা হচ্ছে এই ব্যাপারে একটু অ্যান্সার করতে করে স্যাররা কিন্তু রিপ্লাই দিয়ে দিবে। আর হ্যাঁ, স্যাররা কিন্তু অলরেডি অনেক যে যে ফ্যাকাল্টি যার যার সুবিধা অনুযায়ী, কেউ কেউ স্ল্যাকে গ্রুপ খুলেছে, কেউ কেউ গুগল গ্রুপ গ্রুপ খুলেছে, কেউ কেউ আরো যেভাবে হওয়া যায় স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছে। সো আপনারা দায়িত্ব হলো যে সবার সাথে কানেক্টেড থাকা, যেভাবেই হোক স্যারদের সাথে বিভিন্ন গ্রুপে কানেক্ট থাকা, যার যার ডিজাইন যার যার ফ্যাকাল্টি যেভাবে কানেক্ট থাকছে সেভাবে। সো এখান থেকে প্রোগ্রেস, প্রোগ্রেসের উপরে ক্লিক করলে আপনার মানে যত সময় চলে যাবে আস্তে আস্তে আপনি যখন কুইজ দিবেন ইয়া দিবেন, অর্থাৎ আপনার মানমন্ডলটা কিভাবে হবে, কিভাবে আপনাকে ইভ্যালুয়েশন করবে সেটা কিন্তু আস্তে আস্তে আপনি দেখতে পারবেন এখানে, পুরোটুকু দেখতে পারবেন। এখানে আপনার যতই স্কোরস অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে সেগুলো কিন্তু আপনি এখানে ডাটাগুলো দেখতে পারবেন, এবং উপর থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনার পাবলিক ইউজার নেম এবং
জিমেল অ্যাড্রেস, এবং এখানে লেকচার নোটস এর একটা অপশন রয়েছে, এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেকচার নোটস এ নিয়ে যাবে, এবং এখান থেকে বিভিন্ন বই থাকে, বিভিন্ন জিনিস থাকে, সেগুলো কিন্তু চাইলে ডাউনলোড করে রাখা যায়। এখানে যেমন ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেল, বা এখান থেকে যদি আমি ডাউনলোড এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার বাই ডিফল্ট যে ডাউনলোড হয় সেখান থেকে ডাউনলোড হবে। আমি আপাতত ডাউনলোড করছি না। ওকে, সো আমি এটা ছিল তো এমএনএস কোর্স এবং এমএনএস কোর্স এর জিনিসগুলো, এমএনএস এর একটা কোর্স আমি এখানে দেখালাম। এখন আমি চাচ্ছি যে আপনাদের সিএসসি এর একটা দেখাইলে মনে হয় সুবিধা হয়ে যাবে, যেহেতু ড্যাশবোর্ডে যাই। এখন ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ডে আমার কোর্স গুলো দেখাবে, এখানে কোন কোন সাপোজ সিএসসি 220 এর কয়েকটা ভিডিও দেখাইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, মানে যে জিনিসগুলো দেখাতে চাচ্ছি। কারণ সিএসসি এক একটা কোর্স এক একভাবে ডিজাইন করে, যেমন আগে তিন চারটা ট্যাব ছিল, এখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা ট্যাব, এখানে কয়েকটা ট্যাব বেশি থাকতে পারে কমও থাকতে পারবে, এটা কোর্স ওয়াইজ ভ্যারি করে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার পাঁচটা ট্যাব আছে। সো কোর্স কোর্স ট্যাব নর্মালি আপনার কি হবে, কোর্স ট্যাবে নর্মালি থাকে। সো কোর্স ট্যাবে মানে আপনি কোনো কোর্সে ঢোকার পরে কিন্তু কোর্স ট্যাবে থাকে। সো এই কোর্স ট্যাবের মধ্যে নিচের দিকে কিন্তু আপনার ম্যাটেরিয়াল গুলো থাকে। সো এখানে আপনার যেমন স্ল্যাক ওয়ার্ক স্পেস দেওয়া আছে, সবকিছু, এভরি ওয়ান মাস্ট গ্রো টু দিস ইউআর, যাই হোক এখানে আস্তে আস্তে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং আমি আপনাদের বললাম না যে কোন যে যে জিনিসগুলো কমপ্লিট করবেন এইখানে কিন্তু আপনার কোর্সে আসার পরে কি হবে, কোর্সে আসার পরে নিচের দিকে দেখা যাচ্ছে যে আউটলাইন অ্যান্ড রিসোর্সেস, এবং এখানে আপনার যে ভিডিও গুলো থাকবে অর্থাৎ আপনি যা যা কমপ্লিট করবেন সেগুলোর পাশে কিন্তু অবশ্যই এই যে এরকম সবুজ টিক চিহ্ন আসবে, যেমন আজকে সকালে কিছু ক্লাস ছিল এবং আমি কিছু কিছু ভিডিও দেখেছি, সো সেগুলোর পাশে কিন্তু অবশ্যই সবুজ চিহ্ন আমি দেখতে পারতেছি। সো এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে, যেগুলো কমপ্লিট করবেন সেগুলোর পাশে টিক চিহ্ন উঠে যাবে আস্তে আস্তে। তারপরে এখানে দেখুন সেম ভাবে এখানে এই যে ডান পাশে যা দেখতে পাচ্ছেন এটা বলার আর কিছুই নেই। ডিসকাশন ট্যাবে যদি যাই এখানেও কিন্তু ডিসকাশন করার ওই সেম ধরন, সেম ভাবে আপনি অ্যাডে পোস্ট দিয়ে আপনি যা যা আমি দেখালাম ওইখানে অ্যাডে পোস্ট দিয়ে আপনি কিন্তু আপনার কোশ্চেন ডিসকাশন যা ইচ্ছা এখানে যেভাবে ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন এবং উত্তর পাবেন ইনশাল্লাহ। সো এখানে প্রোগ্রেস, প্রোগ্রেস এর উপরে আপনার মান বন্টন দেখাবে আস্তে আস্তে, আপনি যখন আপনার স্কোর গুলো অ্যাড হবে সেটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন। ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, এখানে যেমন দেখাচ্ছে একটা বই, এটা একটা বইয়ের লিঙ্ক দেওয়া, সো ফুল বুক এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা সরাসরি সার্ভার থেকে দেখতে পারেন, সার্ভার থেকে যদি সমস্যা হয় এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড করে নিতে পারেন। অ্যালগরিদম ডিজাইন ম্যানুয়াল যেটা আছে এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করার অপশন রয়েছে এখানে, এখান থেকে ডাউনলোড করা যায়, ইজিলি ডাউনলোড করে নিতে পারি। সো এইটা ছিল উপরের এই জিনিসগুলো, এবং কোর্স থেকে আমি তো যেটা দেখালাম সেটাই, যে আশপাশে সবুজ চিহ্নগুলো দেওয়া আছে মানে আপনার জিনিসগুলো কমপ্লিট হলে এটা দেখাবে, আর এক্সপান্ড অল এই অপশনটা দিলে অর্থাৎ আপনার যা যা এখন অ্যাভেলেবেল আছে সেই জিনিসগুলো অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালগুলো আমি দেখতে পারবো। এখান থেকে সাপোজ আমি একটা কোন একটা ভিডিও ওপেন করে দেখাই, এই ইন্ট্রোডাকশন ভিডিও, সো ইন্ট্রোডাকশন ভিডিও আমি ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিন্তু ওই ভিডিওর নিচে আবার আপনার অনেক সময় অনেক নোট, অনেক টিউটোরিয়ালের লিঙ্ক, কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টিরা তাদের সুবিধা অনুযায়ী কিন্তু এগুলো প্রোভাইড করে থাকবে। এবং এই ভিডিও প্ল্যান নিয়ে আর কিছু নাই বলি, এটা খুব ইজি একটা জিনিস ছিল। সো আমি মোটামুটি কিন্তু আপনাদের দেখিয়ে নিয়েছি কীভাবে ইউজ করবেন, কোর্সে এনরোল করবেন, এবং কোর্সের জিনিসগুলো কীভাবে ইউটিলাইজ করবেন, এবং টিচারদেরকে কীভাবে প্রশ্ন করবেন, অর্থাৎ যা যা অ্যাভেলেবেল আছে যে সমস্ত ফিচার সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। সো এইখানে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হলো আমি এলএমএস এর সাথে বিইউএক্স এর যেটা কথা বলতেছিলাম, বিইউএক্স এ কিন্তু একটা অপশন রয়েছে যেটা খুবই সুবিধাজনক অপশন ছিল আমার মতে, যে পার্টিসিপেন্টদের সাথে যোগাযোগ করা, পার্টিসিপেন্টদের সাথে সরাসরি কিন্তু চ্যাট করার অপশনটা ছিল, অর্থাৎ আমার সেকশনে কে আছে, আমার সেকশনে কারা কারা আছে তাদের সাথে যোগাযোগের কিন্তু একটা সহজ ব্যবস্থা ছিল এলএমএস এ, যেটা কিন্তু বিইউএক্স এ মিসিং। সো আমি রিকোয়েস্ট করব, বা আমার রিকোয়েস্ট, তারা আমার ভিডিও দেখবে কিনা জানি না, বাট তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এলএমএস এর মতো অ্যাটলিস্ট এই অপশনটা যাতে থাকে, অর্থাৎ আপনার পার্টিসিপেন্ট, কোন একটা কোর্সে আমি আসি ওই কোর্সে আমার পার্টিসিপেন্টদের সাথে আমার কে কে আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখার যাতে ব্যবস্থা থাকে। সো সেই ব্যবস্থাটা কিন্তু অলরেডি মানে একদিক দিয়ে আছে, আরেক দিক দিয়ে নাই, সরাসরি বিইউএক্স এ নাই, কিন্তু স্যারেরা যেই গ্রুপগুলো খুলছে সেগুলোতে কিন্তু আছে। সো আলটিমেটলি কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হোক আছে। সো এই ছিল কিন্তু বিইউএক্স এর বিস্তারিত টিউটোরিয়াল। তারপরে বিইউএক্স সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আমি যদি আমার জানা হয় বা না জানা থাকলে জেনে উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য।